আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই সহজ একটা খাবার। এটা হচ্ছে থাই স্ট্রিট ফুডের শ্রিম্প ফ্রায়েড রাইস। ইচ্ছা করলে আপনার শ্রিম্পের বদলে চিকেন দিয়েও করে নিতে পারেন। ঝটপট রান্না, কয়েক মিনিট মাত্র লাগে, তৈরি করা খুব সহজ, স্পেশাল কোনো জিনিসই লাগে না, বাসি ভাত দিয়ে তৈরি করে ফেলা যায়, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 চা চামচ ফিশ সস নিয়েছি, তার সাথে আমি একটু সয়া সস দিব, প্রায় 1 টেবিল চামচের মতো। আমি এই ব্র্যান্ডের সয়া সসটা ব্যবহার করতেছি, আপনাদের দেখাই আমি, অনেকে জানতে চাবেন। এই যে এইটা, এটা চায়নার, 250 টাকা করে নিবে। দেশি সয়া সস ব্যবহার করবেন না, দেশি সয়া সস সবগুলাই চিনি পোড়ানো সয়া সস, অতএব আপনারা কোনো টেস্ট পাবেন না, ওটা সয়া সস না, সয়াবিন দিয়ে তৈরি না। সয়া সস আর ফিশ সসের লবণটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1.5 চা চামচ চিনি দিব। যারা চিনি খান না তারা অল্টারনেট সুগারটা মিশিয়ে নেবেন, আর তেমন কোনো কিছুই না, চিনটা বাদ দিলেই হলো। কিন্তু আপনাদের ব্যালেন্স করার জন্য কিছু মিষ্টি জিনিস মিশাইতে হবে, ওটা মিশাই দিবেন। আর এখানে লাইট সয়া সস দেওয়ার কথা আমার কাছে নাই, আমি রেগুলার সয়া সসটাই ব্যবহার করলাম, হয়তো আমারটা একটু ডার্ক হবে দেখতে আর কি, তেমন কোনো ব্যাপার না। আমি এখানে 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল নিছি, এর সাথে আমি 2 কোয়া রসুন কুচি কুচি করা আর 1টা মাঝারি সাইজের দেশি পেঁয়াজ কুচি কুচি করা, ওইটা দিয়ে একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি, এ ধরনের খাবার সাধারণত হাই হিটেই রান্না হয়। এই মিনিট খানেকের মধ্যে রসুনগুলো বাদামি হওয়া শুরু করলে এখানে আমি 10-12টা চিংড়ি মাছ কেটে রক টক ছিলে রাখছি, ওগুলো দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা একটু ভেজেই, মিনিট খানেকের মতো ভেজেই, আমি এর মধ্যে কতগুলো লাল মরিচ এভাবে কাটা আছে ওগুলো দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এই মিনিট দুয়েক ভেজেই আমি এর মধ্যে কতগুলা ভাত দিয়ে দিব, এটা ঠান্ডা ভাত, বাসি ভাত, এটা জেসমিন চাইল দিয়ে করে কিংবা চাইনিজ একটা চাইল আছে, আমি তার মধ্যে বাংলাদেশি আমাদের নর্মাল ভাতগুলাই দিচ্ছি। প্রায় 2.5 কাপের মতো ভাত দিব, যার যার পছন্দ মতো দিবেন, এটা কিন্তু বাসি ভাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। তো বাইরের দেশে সাধারণত আতপ চালের ভাত খায়, ওরাও আতপ চালটা ব্যবহার করে, তা আমাদের এখানে সিদ্ধ চাল, আমি সিদ্ধ চালের ভাতই দিচ্ছি, হয়তো ভাতটা একটু শক্ত হইতে পারে, এই যা, এর বেশি তেমন কোনো পার্থক্য হবে না। এর সাথে কতগুলো পেঁয়াজ কলি দিয়ে দিব, পেঁয়াজ পাতা আর কি, আর যে সসটা রাখলাম সেই সসটা দিয়ে দিয়ে মধ্যে এখন এটাকে আমার মিলাই নিলেই হয়ে গেল। এখন এইটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি যে জিনিসটা চিংড়ি মাছের সাথে দেওয়ার কথা আমি এটা এখন দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে নাইলে পুড়ে যাইতো। এইখানে আমি অল্প একটু তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে, 2টা ডিম আছে, 2টা ডিম দিয়ে দিব, ডিম 2টা দিয়ে আমি স্ক্যাম্বল করে নিব। চিংড়ি মাছের সাথে যদি আমি দিতাম তাহলে এটা পুড়ে যাইতো। জালটাকে আমি মাঝারিতে নিয়ে আসছি, এদিকে ভাতটা গরম হইতে থাক, আমার এদিকে ডিমটাও হয়ে যাক, একটু নেড়ে নেড়ে দিব যাতে ডিমটা স্ক্যাম্বল হইতে থাকে, পুড়ে না যায়। একই সাথে ডিমের মধ্যে আমি অল্প একটু লবণের ছিটা দিয়ে দিই, ভাতের সাথে দেওয়া লাগবে না, রাইসের সাথে, কারণ হচ্ছে সয়া সস টয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। এখন ডিমটা ভালো মতো স্ক্যাম্বল হয়ে গেছে, আমি এখন ভাতটার সাথে মিশাই দিব আর একটু সাদা গোলমরিচের গুঁড়া ছিটা দিব ফ্লেভারের জন্য, ভালো মতো এটা মিশায় মিনিট খানেক জালটা হাই করে দিই, এর মধ্যে জাল দিয়ে রেডি হয়ে যাবে, এটাও মিশে যাবে, আমার ফ্রাইড রাইসটাও রেডি হয়ে যাবে। বাস মিনিট খানে জাল দিয়ে ফেললাম, আমি চুলার জালটা বন্ধ করে দিই, হয়ে গেল আমার দারুণ মজার থাই ফ্রায়েড রাইস, শ্রিম্প ফ্রায়েড রাইস। আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি, তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার থাই স্ট্রিট ফুড স্টাইলে শ্রিম্প ফ্রায়েড রাইস। ইচ্ছা করলে চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে চিকেনের সাথে একটু আদা রসুন বাটা মেখে নিলে ভালো হবে মনে হয়, খাইতে দারুণ মজা, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, তেমন স্পেশাল কোনো কিছুই লাগে না, হ্যাঁ বিজসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।